রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে গড়ে উঠছে দেশের প্রথম ব্যক্তি মালিকানায় মাল্টি স্পোর্টস কমপ্লেক্স, যা বসুন্ধরা কিংস অ্যারেনা নামে পরিচিত সবার কাছে। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्वैन है, आप देख रहे हैं स्वैन रिएक्शंस। तो जी यहाँ पे आज हम बात करेंगे बांग्लादेश की अहम किस्म की डेवलपमेंट के हवाले से। यहाँ पे बांग्लादेश में जी बन रहा है स्पोर्ट्स अरीना, एक बहुत ही ह्यूज किस्म का, साउथ एशिया का इसको हम सबसे बड़ा कॉम्प्लेक्स कहें तो बिल्कुल गलत नहीं होगा। बांग्लादेश का ये खूबसूरत किस्म का स्पोर्ट कॉम्प्लेक्स बहुत जल्द जो है तैयार होने वाला है। बहुत जल्द ये स्पोर्ट्स कॉम्प्लेक्स जो है तैयार होके ओपन कर दिया जाएगा। अब यहाँ पे ये सिर्फ एक स्पोर्ट्स कॉम्प्लेक्स नहीं है, बल्कि इसके साथ और डिफरेंट प्रोजेक्ट्स हैं जिनको अटैच कर दिया गया है। अब यहाँ पे ज़्यादा जो काम है वो कंप्लीट हो चुका है। आज आप लोगों के साथ इसी हवाले से ये रिपोर्ट शेयर करेंगे। काफ़ी इंटरेस्टिंग रिपोर्ट है, बहुत ही खूबसूरत इंटरनेशनल लेवल का कॉम्प्लेक्स जिसमें हर एक एडवांस किस्म की सहूलत मौजूद होगी और इंटरनेशनल गेम्स जो है यहाँ पे हुआ करेंगे उसके लिए इसको तैयार किया जा रहा है। सो आई एम श्योर आप लोगों को वीडियो ये रिपोर्ट बहुत पसंद आने वाली है। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरा चैनल सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आप लोगों को सबसे पहले नोटिफिकेशन मिले। वीडियो को जी लाजमी लाइक किया करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। अस्सलाम वालेकुम, आपनारा देखछेन अपलिफ्ट बांग्लादेश और साथे रयेछे आमी रुबेल। राजधानी ढाकार বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে গড়ে উঠছে দেশের প্রথম ব্যক্তি মালিকানায় মাল্টি স্পোর্টস কমপ্লেক্স, যা বসুন্ধরা কিংস অ্যারেনা নামে পরিচিত সবার কাছে। আমরা গত মে মাসের পর আজ এসে দেখতে পাচ্ছি অনেক কাজ এগিয়েছে এখানে, ফুটে উঠতে শুরু করেছে এর নান্দনিক সৌন্দর্য, যুক্ত হয়েছে আরো বেশ কিছু অবকাঠামো এবং নতুন ফুটবল মাঠ। সেই সাথে ফুটবল মাঠে আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট সংযোজনের পর এবার ফ্লাড লাইট যুক্ত হয়েছে ক্রিকেট মাঠ এবং নতুন ফুটবল মাঠেও। স্পোর্টস কমপ্লেক্সের সামনের এদিকটায় অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন সবেমাত্র এদিকতে কাজ শুরু হয়েছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি একটি ফুটবল মাঠ সম্পূর্ণ প্রস্তুত, চলছে এখানে ফ্লাড লাইট বসানোর সব রকম প্রস্তুতি। নতুন এই মাঠের পশ্চিম পাশে চলছে এই মাঠের জন্য অবকাঠামো নির্মাণ। এছাড়াও এই যে বিশাল অংশটি দেখতে পাচ্ছেন এদিকতে চলছে নির্মাণ কার্যক্রম। জানা গিয়েছে এই অংশের কাজটিও খুব শীঘ্রই আরো বেশি দৃশ্যমান হবে। এই স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালের দিকে। প্রথমে 200 বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হলেও এখন নতুন করে আরো বেশ অনেকগুলো প্রকল্প যুক্ত হয়েছে এর সাথে, যা বাস্তবায়ন হচ্ছে এই কিংস অ্যারেনার এদিকটাতেই। নতুন সংযুক্ত প্রকল্পগুলো হচ্ছে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক, সবুজায়ন সহ আরো বেশ কিছু প্রকল্পের জন্য সব মিলিয়ে 300 বিঘাতে নির্মাণ কাজ চলছে বর্তমানে। এই সবকিছুর পাশাপাশি এখানে থাকবে ওয়াটার ওয়ার্ল্ড, ইকো পার্ক এবং সবুজায়ন। আমরা এর আগের বার এসে দেখেছিলাম শুধুমাত্র ফুটবল মাঠে ফ্লাড লাইট স্থাপন করা হয়েছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি এই ক্রিকেট মাঠেও যুক্ত হয়েছে ফ্লাড লাইট। এখানে মূল মাঠের কাজটি শেষ হয়েছে অনেক আগেই। বর্তমানে এই মাঠের দক্ষিণ পাশের গ্যালারি নির্মাণের কাজটিও অনেকটাই শেষের পথে। এই মাঠে শুধুমাত্র এই এক পাশেই গ্যালারি থাকবে, অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত। এই ক্রিকেট মাঠের পিচ এবং আউটফিল্ড সব মিলিয়ে অসাধারণ। প্রতিনিয়ত পরিচর্যার মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল মাঠটিকে দারুণভাবে তৈরি করেছে বসুন্ধরা কিংস অ্যারেনা কর্তৃপক্ষ। ক্রিকেট মাঠের পাশেই রয়েছে 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল মাঠ। ইতিমধ্যে বসুন্ধরা কিংস সহ একাধিক দেশীয় ক্লাব খেলেছে এই মাঠে। এবার এসে দেখতে পাচ্ছি খেলোয়াড়রা প্র্যাকটিসে ব্যস্ত সময় পার করছেন এখানে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠগুলোতে বসানো হচ্ছে আন্তর্জাতিক মানের 2,500 লাক্সের ফ্লাড লাইট। কর্তৃপক্ষ বলছেন বেসরকারি উদ্যোগে নিজেদের মাঠে ফ্লাড লাইট স্থাপন বাংলাদেশে এই প্রথম।
সেই সাথে এটা শুধু বাংলাদেশেই নয় উপমহাদেশের প্রথম কোন ক্লাবের মাঠে নিজস্ব ফ্লাড লাইট। প্রায় দুই মাস পর এবার এসে দেখতে পাচ্ছি স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল মাঠ, ফুটবল মাঠের পাশে ক্রিকেট মাঠ এবং ইনডোর গেমসের জন্য বিশাল অবকাঠামোর নির্মাণ কাজ আগের থেকেও বেশি দৃশ্যমান হয়েছে। আর এই স্পোর্টস কমপ্লেক্সটি রংপুর রাইডার্স এবং বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড। ভবিষ্যতে এই অ্যারেনাতে বসবে এএফসি কাপের মতো টুর্নামেন্টগুলো। বাহ্যিক নির্মাণের কাজগুলোর সাথে এগিয়ে নেওয়া হচ্ছে খেলোয়াড়দের ড্রেসিং রুম, প্রেস বক্স, কনফারেন্স রুম, ভিআইপি জোন, কমেন্ট্রি ওয়ার্ক সহ আনুষাঙ্গিক আরো অনেকগুলো কাজ। জানা গিয়েছে এখানে খেলোয়াড়দের ড্রেসিং রুমগুলো নির্মাণের কাজগুলো অনেকটাই শেষের পথে। সেখানে যোগ হচ্ছে বার্সেলোনা বা ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের ড্রেসিং রুমগুলোর মতো সুযোগ সুবিধাগুলো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবারে এই স্পোর্টস কমপ্লেক্সের আরও বেশ কিছু তথ্য জানিয়ে রাখছি আপনাদের। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা হয়তো এই তথ্যগুলো আগেই জেনেছেন, তবে আজ যারা নতুন দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি। বসুন্ধরা কিংস অ্যারেনা কর্তৃপক্ষ এখানে শুধু ফুটবল এবং ক্রিকেটের জন্যই এটি নির্মাণ করছে না, তারা এই একই স্থানটিতে হকি স্টেডিয়াম, বাস্কেটবল, ভলিবল, কাবাডি কোর্ট, গলফ ড্রাইভিং রেঞ্জ, শুটিং ও আর্চারি রেঞ্জ, সুইমিং পুল, জিমনেশিয়ামের মতো স্পোর্টসগুলোরও আলাদা আলাদা ব্যবস্থা রেখেছেন। এই সব কিছুর কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে এই স্থানটিতে। ফুটবল মাঠের পশ্চিম পাশে বসানো হয়েছে নান্দনিক স্টিলের শেড, যা এই মাঠের সৌন্দর্যকে বাড়িয়েছে দ্বিগুণ। আমরা শুরু থেকেই এই স্পোর্টস কমপ্লেক্সের আপডেট জানিয়ে আসছি আপনাদের, তাই যতই দিন এগিয়ে যাচ্ছে ততই লক্ষ্য করছি স্পোর্টস কমপ্লেক্স যেন মুগ্ধতা ছড়াচ্ছে এর নির্মাণ শৈলীর। আশা করছি আপনারাও আমাদের সাথে একমত হবেন। এই স্পোর্টস কমপ্লেক্সের পাশ ঘেঁষেই থাকবে লেক। এর আগের বার এসে দেখেছিলাম লেক খননের কাজ চলছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি লেকের কাজটি বন্ধ রয়েছে খননের পর। জানা গিয়েছে লেকের দুই পাশে থাকবে হাঁটার পথ এবং সবুজায়ন, যা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দিবে বহুগুণে। বসুন্ধরা গ্রুপ এই মাল্টি স্পোর্টস কমপ্লেক্স ছাড়াও বসুন্ধরার আই ব্লকে 50 বিঘা জমির উপর নির্মাণ করবে আন্তর্জাতিক মানের গলফ মাঠ, যেখানে একসাথে 144 জন গলফার খেলতে পারবেন একই সময়ে। একই ব্লকে 56 বিঘা জমির উপর শিশুদের জন্য নির্মিত হচ্ছে টগি ক্লাব, যেখানে থাকবে ফিউচারিস্টিক সব গেমস। জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী 2024 সালের মধ্যে বসুন্ধরা কিংস এই স্পোর্টস কমপ্লেক্সের প্রথম ধাপের কাজ শেষ করবে। বর্তমানে এই স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল স্টেডিয়াম এবং ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে। এই স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স। দুটি সুইমিং পুল থাকবে এখানে। সেই সাথে নর্থ জোনে 15,000 দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। জানা গিয়েছে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা থাকবে এখানে। এছাড়াও জানা গিয়েছে এখানে শুধুমাত্র অবকাঠামো নির্মাণে ব্যয় হচ্ছে 4,500 কোটি টাকারও বেশি, তবে এর সাথে জমির খরচ বিবেচনায় নিলে সার্বিক খরচ গিয়ে দাঁড়াবে 15,000 কোটি টাকায়। আগামী বছর এখানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এছাড়াও কাতারের স্টেডিয়ামগুলোর মতোই এখানের ফ্ল্যাড লাইট দিয়েও খেলার আগে এবং খেলার পরে হবে চোখধাঁধানো লাইট শো। অন্য সবার মতো আমরাও রয়েছি সেই খেলা এবং চোখধাঁধানো লাইট শোগুলো দেখার অপেক্ষায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। ওকে জি, এই রিপোর্ট আপ লোগোনে দেখিয়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এক স্পোর্টস অরিনা জো হ্যায় তৈয়ার হো রাহা হ্যায় বসুন্ধরা মে বহুত হি খুবসুরত কিসম কা
यहाँ पे ना सिर्फ फुटबॉल का जो एक पूरा का पूरा मैदान और साथ फुली रेनोवेटेड जो है स्टेडियम, बहुत ही खूबसूरत किस्म का, साथ ही क्रिकेट मैचेस खेलने के लिए भी एक बहुत खूबसूरत किस्म की प्लेग्राउंड, और बहुत ही यार ओवरऑल जो है एक अहम किस्म की जो प्लेग्राउंड जो है वो तैयार की जा रही है। यहाँ पे ना सिर्फ फुटबॉल होगा बल्कि इंडोर आउटडोर हर तरह की गेम्स के लिए यहाँ पे पूरे के पूरे जो अरेंजमेंट्स हैं वो यहाँ पे किए जा रहे हैं। अब यहाँ पे ना सिर्फ स्पोर्ट्स कॉम्प्लेक्स है बल्कि इसके साथ साथ जो हेल्थ की फैसिलिटीज़ हैं उसका भी यहाँ पे अरेंजमेंट किया जा रहा है, ताकि ज़्यादा से ज़्यादा फैसिलिटीज़ इसके इर्द गिर्द ही मेंटेन हो सकें। और अगर यहाँ पे ये इतना ज़्यादा बिल्ड हो रहा है तो जाहिर सी बात है इसके इर्द गिर्द भी जो डेवलपमेंट है वो इंक्रीज़ होगी, और जो इर्द गिर्द खाली एरियाज़ हैं वहाँ पे भी डेवलपमेंट का काम जो है तेज़ी से इंक्रीज़ होगा। अब ये काम जो है बहुत जल्दी मुकम्मल होने जा रहा है। अब इसकी ग्राउंड और इर्द गिर्द का काफ़ी एरिया हिस्सा जो है वो बिल्ट हो चुका है, और बहुत जल्द इसकी जो ठीक है फिनिशिंग वर्क है उसकी तरफ जाएगा, और उसके बाद जो है ये कंप्लीट होके तैयार हो जाएगा। वेल इंटरनेशनल स्टाइल का ये बहुत ही खूबसूरत किस्म का बांग्लादेश का वसुंधरा कॉम्प्लेक्स, स्पोर्ट्स कॉम्प्लेक्स, ये आप लोग बहुत जल्द देख सकेंगे। आप लोगों को देख के कैसे लगे, आप लोगों का क्या कहना है, आप लोग जो भी कहना चाहते हैं बता सकते हैं कमेंट सेक्शन में। वीडियो को जी आप लोग लास्ट में लाइक करें, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक कर दें, वीडियो को लास्ट में शेयर करें अपने फ्रेंड्स और फैमिली के साथ। मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो मेरा चैनल जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें, ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आप लोगों को सबसे पहले नोटिफिकेशन मिले। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हैं तो आप मेरे व्हाट्सएप का ग्रुप है, वहाँ पर मुझे ज्वाइन कर सकते हैं। सी यू गाइस, टिल देन टेक केयर, अल्लाह हाफिज़।